নিষেধ প্রামাণিকের কনভয়ে হামলা, হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য, পাল্টা বক্তব্য জানতে চেয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী নিষেধ প্রামাণিকের উপর হামলার ঘটনায় জল গড়িয়েছে অবশেষে আদালত পর্যন্ত। পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে 21 মার্চ। সল্টলেকে মাদক ব্যবসার হোসিত ফ্ল্যাটে হানা দিয়ে এক দম্পতিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। বাজেয়াপ্ত 3.5 কেজি হেরোইন, বাজেয়াপ্ত 5,50,000 টাকা। প্রাথমিক তদন্তে রাজ্য পুলিশের এসটিএফ এর অনুমান, এই মাদক কারবারের সঙ্গে আরো অনেকেই জড়িয়ে রয়েছে। এক ডাকে অভিষেকে ফোন করতে মুশকিল আসান হাজার হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। ফোন পেয়ে মুহূর্তে সাড়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার গভীর রাতে কোচবিহার জলপাইগুড়ি আলিপুর দুয়ারের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ ফেরানোর ব্যবস্থা করলেন নিজে। হাট ডান দিকে তাও নয় মেনে নেওয়া গেল, কিন্তু হৃদয়ের জায়গায় স্তূপাকৃত নারী ভরি। 11 বছরের বকুল অধিকারীকে পরীক্ষা করে হকচকিয়ে গিয়েছিল বাঁকুড়া জেলা হাসপাতালের ডাক্তার বাবুরা। ঘাড় নেড়ে বলেছিল খুব জটিল, লিখে দিচ্ছি ছেলেকে নিয়ে সোজা চলে যাবেন পিজি হাসপাতালে। অসুস্থ ছেলের হাত ধরে পিজি হসপিটালে এলেন বাবা মা। অবশেষে পিজি হসপিটালের ডাক্তার বাবুরা প্রাণ বাঁচাল ছেলের। এ মাসে প্রাথমিকে 12,000 শিক্ষক নিয়োগ করা হবে, এমনটাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। হ্যাঁ, চলতি বছরের মে মাসের মধ্যেই প্রায় 12,000 শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়ে দিয়েছেন প্রাপ্তবয়স্ক। শিয়ালদা থেকে বিদায় নিচ্ছে ট্রেনের সেট, ছাদ জুড়ে তৈরি হবে রুফ প্লাজা। শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে এবারে অবশেষে বিদায় নেবে টিনের সেট। স্টেশন ভবনের ছাদ জুড়ে তৈরি করা হবে রুফ প্লাজা। যাত্রীর স্বচ্ছন্দতা এবং সৌন্দর্যায়নের ওপর জোর দিয়ে নয়া সাজে সেজে উঠছে শিয়ালদা স্টেশন। উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে চিহ্নিত রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো উত্তর লেখার স্থান। গোটা উত্তরপত্রে ছড়িয়ে ছিটিয়ে নয়, নির্ধারিত স্থানে লিখতে পরীক্ষার্থীদের লিখতে হবে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর। কিন্তু গণিত বিষয়ের পরীক্ষায় এসএকিউর উত্তর লেখার জন্য সেই জায়গা কম পড়ে যায়, এমনটাই আশঙ্কা করছে শিক্ষক মহল। এবারে এদিন নজরে শহরের অভিজাত কফি শপ। কলকাতার একাধিক অভিজাত কফি শপে বসে চলত চাকরি বিক্রির পরিকল্পনা। কত দরে বিক্রি হবে, কোন চাকরি অভিজাত কফি শপে বসেই ঠিক করতেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। কলকাতার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অফিস খোলা হচ্ছে, সেটা আগেই জানা গিয়েছিল। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হলে রাজ্যে অন্তত 30,000 কর্মসংস্থান হবে। রাজ্যে টাটার প্রত্যাবর্তন, একসময় আন্দোলনের জেরে সিঙ্গুর থেকে বিদায় নিয়েছিল রতন টাটা ন্যানো গাড়ির কারখানা। 15 বছর পর ফের খড়গপুর কারখানা খুলছে তারা। বুধবার নবান্নে শিল্প বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার কাণ্ডে পুলিশের ভূমিকায় কার্যত বিরক্ত কলকাতা হাইকোর্ট। শহরে একটি শিশু অ্যাডেনো ভাইরাসে আক্রান্ত নয়, সম্প্রতি এমনই রিপোর্ট দিয়েছে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ। করে করে শিশুদের জ্বর সর্দি কাশি হচ্ছে, স্বাস্থ্য দপ্তরকে পাটি করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল। টানা 3 ঘন্টা ধরে সিবিআই জেরা করে তাকে। নিজাম প্যালেসের বাইরে প্রশ্নবাণী বিধ্বস্ত হয়ে পড়েন কালীঘাটের কাকু, অবশেষে তিনি সাংবাদিকদের সামনেই মেজাজ হারান। মাঝরাতে বাড়িতে পুলিশ আনা তল্লাশি, গ্রেপ্তারের ঘটনায় কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীর মামলায় দায়ের করেন কলকাতা হাইকোর্টে। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ তুলে বিচারপতি রাজশেখর মান্থারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শিক্ষকের ভূমিকায় সিভিক ভলেন্টিয়াররা এবার থেকে বিতর্কে পড়েছে বাঁকুড়া জেলা পুলিশের অঙ্কুর প্রকল্পটি। এখন কি সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার সেটাই দেখায়। আবাস যোজনার নামে টাকা তোলার অভিযোগ, ফের তৃণমূল থেকে বহিষ্কৃত হল যুব নেতা। শিক্ষক নিয়োগ দুর্নীতির জল গড়িয়েছে অনেক দূর, গ্রেপ্তারি জেরা সম্পত্তি বাজেয়াপ্ত, এখন প্রায় রোজকার ঘটনা। অবৈধভাবে নিয়োগের আতঙ্ক এতটাই জাঁকিয়ে বসেছে, শিক্ষক শিক্ষিকারা এখন কথায় কথায় নিয়োগের সাল উল্লেখ করছেন, ঠিক যেমনটা করেছেন বারাসাতের 28 নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলরের স্বামী। বামাউলে চাকরি পেয়েছেন স্ত্রী, এমনটাই জানিয়ে দিলেন কাউন্সিলর। মতুয়াদের মন জিততে মরিয়া কেন্দ্র, ঠাকুরনগরের মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে রেল। 10ম শ্রেণীতে 2.5 মাস পড়ার পর এক পড়ুয়াকে ফের 9ম শ্রেণীতে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বাঁকুড়ার বিষ্ণুপুর সেবদা সেন্ট্রাল গার্লস স্কুলের এই ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল।
বিশ্বভারতীতে অমর্ত্য সেনের জমি বিবাদের নিষ্পত্তি হলো না বুধবারেও। বিশ্বভারতীর অমর্ত্য সেন দুপক্ষের আইনজীবী তাদের সপক্ষে দাবি পেশ করে যুক্তি খাড়া করে। বোলপুর ভূমি আধিকারিক জানিয়েছেন, দুপক্ষের শুনানির বিষয় নিয়ে উপাচার্যকে জানানো হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। চাকরিতে বাধা দেওয়ায় কলেজ চত্বরে তাণ্ডব দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে।